খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, মাছ নিয়ে গেল কোলা ব্যাঙে, ছিপ নিয়ে গেল চিলে। শৈশবকালের কবিতা শ্লোক কার না মনে আছে? সকলেই পরিচিত এই কবিতা শিখিয়েছে, এই কবিতায় হয়তো মাছ ধরা শিখিয়েছে। মাছ ধরতে ছিপ, কাঁটা, সুতো সবেরই প্রয়োজন, প্রয়োজন অনেকটা সময়ের। পুকুরে ছিপ ফেলে এক দৃষ্টিতে চেয়ে থাকা, কখন টোপ খাবে মাছ। কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির সাথে সমানতালে পাল্লা দিয়ে মানুষজন সময় নষ্ট না করে খরচ যাতে কম হয় সেই চেষ্টা সকলেরই। সময় বাঁচাতে ছিপের ব্যবহার না করেই ধরা হচ্ছে মাছ। এমনই এক চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায়। ফেলে দেওয়া বোতল দিয়ে ধরা হচ্ছে মাছ। দক্ষিণ দামোদর এলাকার শেহরা বাজার ডিভিসির ক্যানেলের জল থেকে বোতল দিয়ে পুঁটি মাছ ধরায় মেতে উঠেছে ছোট থেকে বড় অনেকেই। প্লাস্টিকের বোতল কেটে তার মধ্যে আঠা দিয়ে জলে ফেলে রাখা হচ্ছে কিছুক্ষণ, আর তার কিছুক্ষণ পরে বোতল তুলে আনা হচ্ছে ক্যানেলের জল থেকে। বোতল তুলতেই দেখা যাচ্ছে সেই বোতলের মধ্যে একসাথে উঠে আসছে বহু পুঁটি মাছ। আর এইভাবেই মাছ ধরার অভিনব কৌশল শেখাচ্ছে বিহার থেকে আসা ছোট্ট ছেলে গুলজার শেখ। অনেকে বলছেন আর হয়তো ছিপ ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে না, কখন টোপ খাবে মাছ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট আমাদের টিভি। গুলজার শেখ, কি করছো এভাবে তুমি? মাছ ধরছো। কি মাছ পাচ্ছো? পুঁটি। কিভাবে শিখলে, এটা কিভাবে তৈরি করেছো? বোতলটাকে কিভাবে তৈরি করেছো? ওটা কেটে তৈরি করেছি। দে কি দিচ্ছো বোতলে? আটা। আটা কেন দিচ্ছো? আটাই তো লাগবে। কেন দিচ্ছো ওটা, মানে আটাটা কি হয়? ওতে তো মাছ ঢুকবে, মাছটা খেতে আসবে, আটাটা দিয়ে ঢুকে যাবে আর বের হতে পারবে না। দে কবে থেকে দিচ্ছো তুমি এটা? এ দাঁড়া না, কবে থেকে দিচ্ছ তুমি এটা? এটা আমি পরশু থেকে দিচ্ছি। আর শিখেছো কোথায় এটা? এটা বিহারে। বিহারে এইভাবেই মাছ ধরে? তুমি মাছে কটা দাও এরকম? ওরকম আমি দোয়া তো দিন আর দুটা তিনটা দিই। আর কত করে মাছ পাও? 500 600 500 600 করে। মানে এটার নামটা কি জানো, মানে এই মাছ ধরার পদ্ধতিটার নাম বা কি বলে এটাকে জানো? এটা আমি তার বলো। শুধু এভাবেই ধরো তাই তো? বোতল কেটে তুমি তৈরি করেছো? ঠিক আছে, তোমার নামটা আরেকবার। বোতল দিয়ে ধরছে, এখন তো খুব দেখতে ভালো লাগছে, মাছ উঠছে গাদা। হ্যাঁ, মাছ উঠতে দেখতে পাচ্ছি। এরকম ভাবে দেখেছিলেন মাছ ধরা? না, এই ছেলে উনি ধরছে। কিভাবে ধরছে দেখো? ওই তো বোতল দিয়ে। ছিপের প্রয়োজন হয় না? ছিপের প্রয়োজন হয় না, ছিপের প্রয়োজন হয় না। এইভাবে ওরা মাছ ধরছে, এই প্রথম দেখলাম আমরা। আচ্ছা, কোথায় এটা, কোন জায়গা? এটাই শেয়ারা বাজার নার্সিংহোমের সামনে কেলেনের পার। আপনার নাম? আমার নাম শেখ ওবায়দুল্লাহ। আর আপনার নাম? আমার নাম মজিব। সকলেই জানেন এই আরকে জুয়েলারি গত পয়লা বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা। এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরের উৎসব পালন করতে চলেছে, এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি। যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড়, এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।